আদিকাল থেকেই মশলা সংস্কৃতির ঐতিহ্য, উপাসনা, সংরক্ষণ, ঔষধ ও নানান কাজে মানুষের জীবনের অংশ হয়ে রয়েছে। এখন থেকে প্রায় 7000 বছর আগে গ্রিক ও রোমান সভ্যতায় মশলার অস্তিত্ব পাওয়া যায়। অন্যদিকে ভারতে বৈদেশিক বাণিজ্যের মূল উপাদান ছিল মশলা। সুগন্ধি ও কাপড়ের সঙ্গে মেসোপটেমিয়া, চীন, সুমেরিয়া, মিশর ও আরবে মশলা বাণিজ্য করত ভারত। আবার প্রথম শতাব্দীতে রোমান সাম্রাজ্যে বিভিন্ন লেখালেখিতেও এর কথা পাওয়া যায়। প্রাচীনকালে উটের কাফলা করে এসব মশলা কালিকট, গোয়া ও পূর্ব থেকে কার্থেজ, আলেকজান্দ্রিয়া ও রোমানে পাঠানো হতো। গুণগত মানের মশলা বাণিজ্য আয়ত্ত করার জন্য উৎসুক ও অন্যান্য শক্তিশালী সাম্রাজ্য থেকে ভারতে লম্বা ও কঠিন সমুদ্রপথ পাড়ি দিয়ে প্রতিযোগিতামূলকভাবে আসত ব্যবসায়ীরা। সপ্তম থেকে পঞ্চদশ শতাব্দীতে আরব বণিকেরা পশ্চিমে ভারতীয় মশলা সরবরাহ করে, কিন্তু তারা মশলার মূল উৎসকে গোপন রাখে। ইউরোপীয়রা তাদের নিষ্প্রাণ খাবারকে সুস্বাদু করতে মশলার উৎসের খোঁজে সমুদ্র অভিযানে বের হয়, কিন্তু চাহিদা যত বেশি ছিল মশলা সংগ্রহ ছিল ততই কঠিন। এই সময় মশলার মূল্য ছিল সোনার চেয়েও বেশি। কথিত রয়েছে মধ্যযুগে 1 পাউন্ড আদা ছিল একটি ভেড়ার সমমূল্যবান, 1 পাউন্ড জয়ত্রী ছিল 3টি ভেড়া বা অর্ধেক গরুর সমান। অন্যদিকে 1 বস্তা মরিচের দাম ছিল একজন মানুষের জীবনের চেয়েও বেশি। অন্য একটি হিসাব অনুযায়ী মধ্যযুগের শেষভাগে পশ্চিম ইউরোপ প্রায় 1000 টন মরিচ ও আরও 1000 টন অন্যান্য মশলা প্রতি বছর আমদানি করত। এসব মশলার মূল্য ছিল 15 লাখ লোকের জন্য বার্ষিক খাদ্যশস্যের সমতুল্য। এক পর্যায়ে মশলার চাহিদা যুদ্ধ, চুক্তি ও সমুদ্রপথ আবিষ্কারের নেতৃত্ব দিল। বিশ্বাস করা হয় পার্থিয়ান যুগের মূল কারণ রোমানরা নিশ্চিত করতে চাইছিল ভারতের মশলার বাণিজ্য রুট তাদের জন্যই খোলা থাকবে। তারা ভারত ও চীন থেকে মশলা ও সিল্ক রোড খুঁজে পেতে পশ্চিম ইউরোপকে সাহায্য করেছিল।